पश्चिम बंगाल के दक्षिण 24 परगना के बजबज इलाके में दो दोस्तों की हत्या कर दी गई है। शुक्रवार की देर रात उनके कटी शव बरामद किए गए हैं। दक्षिण 24 परगना के बजबज नगर पालिका के वार्ड नंबर 7 के शीतला संघ क्लब के पास शुक्रवार की रात दोहरी हत्याएं हुई। मृतकों की पहचान माधवपुर कैद और गणेश नस्कर के रूप में की गई है। परिवार की ओर से पहले की हत्या की शिकायत दर्ज की जा चुकी है। पुलिस ने असीम वैद्य सहित 7 लोगों को गिरफ्तार किया है। प्राप्त जानकारी के अनुसार दोनों दोस्त शराब पीने के लिए बाहर गए थे। वे रोज रात को खा पीकर बाहर निकलते थे, लेकिन रात होने के बावजूद दोनों घर नहीं लौटे। चिंतित होकर परिवार ने कुछ देर बाद ही तलाश शुरू कर दी। रास्ते में उन्होंने देखा कि सड़क के किनारे कुछ लोग धारदार हथियार लेकर खड़े हैं। इसके बाद दोनों दोस्तों के लहूलुहान शव बरामद किए गए। आरोप है कि दोनों के गला कटे हुए शव सड़क किनारे पड़े हुए थे। तृणमूल कांग्रेस के बूथ अध्यक्ष असीम वैद्य पर दो लोगों की बेरहमी से हत्या करने का आरोप लगा है। परिवार के लोगों का दावा है कि पुरानी दुश्मनी के चलते ऐसा किया गया है। बाद में पुलिस ने असीम वैद्य सहित उनके 7 साथियों को गिरफ्तार किया है। प्राप्त जानकारी के अनुसार दोनों ही मृतक बजबज ब्लॉक नंबर 1 के निश्चिंतपुर ग्राम पंचायत क्षेत्र के निवासी हैं। पता चला है कि वे हर दिन की तरह रात में भी शराब पीने निकले थे। काफी देर तक जब माधव घर नहीं लौटा तो माधव की पत्नी ने पुरकैद के भाई से पता लगाने को कहा। उनके भाई ने दावा किया कि जब वे घर से बाहर निकले और शीतला संघ क्लब के पास गए तो उन्होंने असीम वैद्य समेत कुछ लोगों को वहां खड़े देखा। उनके हाथों में तलवार जैसे धारदार हथियार थे। परिवार का आरोप है कि असीम की वैद्य से पुरानी दुश्मनी थी। ये हत्या उसी की वजह से हुई है। माधव पुरकैद जमीन की खरीद बिक्री करता था। आरोप है कि उन्हें पहले भी धमकी दी जा चुकी है। पुलिस ने इस मामले में असीम वैद्य सहित 7 लोगों को गिरफ्तार किया है। 45 নাগাদ আমি যেরকম রোজগারের আড্ডা মেরে আমি বাড়ি ঢুকি বাড়ি ঢুকছিলাম বাড়ি ঢুকে খাওয়া দাওয়া শেষ করে যখন শুতে যাচ্ছি আমার বৌদি মানে যে মারা গিয়েছে তার ওয়াইফ আমাকে ফোন করে যে তোর দাদা এখনো ফেরে না যা তো একবার গিয়ে দেখ তো তখন আমি বার হয়ে গাড়িটা নিয়ে বার হয়ে গেলাম গিয়ে আমাদের ওখান থেকে শীতলা সংঘ কিলা পণ্ডিতদের মাঠ কাছাকাছি গিয়ে দেখছি যে 7 নম্বর ওয়ার্ড গিয়ে দেখছি যে কিছু 25-30 জন ছেলে শর্ট কাটারি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শীতলা সংঘ ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। তার মধ্যে আছে আমি দেখতে পেয়েছি অসীম বৈদ্য, শুভ, শ্যামল, গোপাল, পোষেন এবং ওদের পিছনে আরও কিছু ছেলে দাঁড়িয়ে আছে, অনেক কেউ দাঁড়িয়ে আছে। তখন ওদেরকে দেখে আমি পাশ কাটিয়ে যখন চলে যাচ্ছি শর্ট কাটারি রড তারপরে বাটাম এইসব ছিল। তারপরে আমি ওখান থেকে যখন ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছি ওরা আমাকে যখন দেখতে পেয়েছে পাশ কাটিয়ে চলে গিয়ে 20 হাত দূরে যখন গিয়েছি তখন গিয়ে দেখছি বাঁ সাইডে যে আমার দাদা এরম শুয়ে পড়ে আছে, রক্ত নাক দিয়ে বেরোচ্ছে, চোখ দিয়ে এগুলো বেরোচ্ছে, গাল দিয়ে বেরোচ্ছে। তখন আমি ওকে দেখতে পেয়ে গাড়িটা যখন আসতে করেছি তখন ওরা 30 হাত দূর থেকে যখন আমাকে ছুটে গালাগালি দিয়ে শর্ট কাটারি নিয়ে যখন হাঁ করে তেড়ে আসছে, ওই বলে চেল্লে যখন তেড়ে আসছে তখন আমি ভয়েতে গাড়ির পিক আপ টেনে সোজা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমি আমার ভাইদের ফোন করি, আমার বৌদি, আমার মামিদের সবাইকে ফোন করি, থানাকে ফোন করি। থানাকে ফোন করে থানার 8টি জিপ সঙ্গে নিয়ে আমরা আমাদের ভাইদের নিয়ে আমার বৌদি আমার মায়েদের নিয়ে সবাইকে নিয়ে আমরা ঢুকি। ঢুকে যেখানে আমি আমার দাদাকে দেখতে পেয়েছিলাম সেখানে দেখতে পাইনি। দাদার কি অবস্থা? দ্বিতীয়বারে যখন আমরা গেছি সেখানে আর দেখতে পাইনি কেজি। তারপর পুলিশ ছিল, পুলিশ অনেক খোঁজাখুঁজি করলো, এদিক সেদিক খোঁজাখুঁজি করে যখন দেখতে পায় না তখন একটা যেখানে যে স্পটে ছিল সেখান থেকে 3 হাত দূরে একটা গলি ঢুকে গিয়েছে। ওই গলিতে পুলিশ এবং আমার ভাইরা ঢুকে গিয়ে দেখছে একটা জায়গায় আমার দাদা এবং আর একটা ছেলের ওনার নাম গণেশ, হ্যাঁ দাদার বন্ধু, উনিও মার্ডার হয়েছেন দাদার সাথে সাথে পড়ে আছে। তখন কি অবস্থা ছিল? গলা কাটা, নাক মুখ দিয়ে রক্ত, মাথায় ইঁট মারা, এগুলো ইঁট মারা সব, গলায় দড়ি দিয়ে টান দিয়েছে, এই সব করেছে। করে করে যখন আমার দাদা আমরা যখন গিয়ে দেখলাম তখন আমরা কান্নায় ভেঙে পড়ে আমরা বেরিয়ে এলাম। পুলিশ বডিটাকে নিয়ে এখনো পর্যন্ত কোথায় আমাদের দেখায় না, কোথায় রেখেছে কি করেছে, হসপিটালে নিয়ে আসবে। এই যে তুমি, এরা মূলত রিয়েল এস্টেট যে জায়গা জমির কারবার এটা সেটা করে। আমার দাদা ও আমাদের খড়িবেড়িয়া বিবেকানন্দ স্কুলের সামনে মুরগির মাংস এবং মাছের দোকান আছে আমার দাদার।
আমার দাদা বৎসর ডেরেক এগোনে এই ব্যক্তিটার সঙ্গে মানে মেলামেশা করতো, এই অসীম বৈদ্যর সঙ্গে মেলামেশা করতো এবং জায়গা জমির কাজে ছিল করতো। এনাকে হিস্সা না দেওয়ায় বা এনা এনের সঠিক প্রাপ্য না পাওয়ায় ইনি ওনার থেকে ছাড়পত্র হয়ে বেরিয়ে এসেছিল। বেরিয়ে আসার পরে দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই দ্বন্দ্বটা যে আজকের এইরকম পজিশনে দাঁড়াবে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, হুমকি দিয়েছিল অনেকবার, দোকান ভাঙচুরের হুমকি দিয়েছিল, টার্গেট নিয়েছিল অনেকবার। আর আমার দাদা আমার দাদা প্রতিদিন রাতে আমাদের খড়িবেরিয়া বাড়ি ওখান থেকে চড়িয়াল মোড়ে পান খেতে আসতো। সেই সুযোগটা নিয়ে যখন ওরা ফিরছিল আমার দাদারা, সেই সুযোগটা নিয়ে ওনাদের আজকের হত্যা করা হলো। তোলাবাজি করে, ঘর ভাঙে, রিয়েল এস্টেটের ব্যবসা করে, দেখেছো পয়সা কড়ি আছে, এইসব 7 নম্বর ওয়ার্ডের একটা দায়িত্ব আছে, একটা দাগি আসামিও। হ্যাঁ, এর আগেও অ্যারেস্ট হয়েছিল, ওর নামে অনেক কেস আছে। যে একটা আলোর পোস্ট দিন, একটা কল নেই, একটা আলোর পোস্ট নেই, তাহলে বুঝতে পারছেন আমরা কত অসহায় হয়ে আছি। এই এই গলিটার ভেতরে এত বাড়ি, 25টা পরিবার একটা কল চাই রাস্তায়। আমরা রাত্রির বেলা বলেছিলেন সবাই জানে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, ফটো তুলে নিয়ে যাচ্ছে, কিচ্ছু করছে না। আমাদের বাচ্চারা আইবুড়ো মেয়ে, তারা সাইনা মেয়ে পড়ে আসে, তারা কিভাবে আসে বুঝতে পারছেন? আমরা বাড়িতে থাকি, আমরা ছটফট করি রাত্রিরে, মেয়ে কখন বাড়ি আসবে? আপনার কি মনে হয় খুনের পিছনে আলো না থাকা একটা অন্য, আলো যদি থাকতো তাহলে কেউ না কেউ যে করেছে দেখতে পেত। সন্ধ্যে রাত্রিরে রাত 11:30-12টা যে যার ঘরে পাখা চলছে, ফ্যান চলছে, এইবারে এইদিকে যে হচ্ছে সেই বাগান টাগান আছে, যে যার বাড়িতে বাচ্চাদের নিয়ে ব্যস্ত, রাত্রির বেলা কে মেরে ফেলে দিয়ে গেল আমরা জানতেই পারলাম না। পুলিশ এসে শুনছি ওখানে রক্ত ধুয়ে আছে, পুলিশ কাউকে কিছু বললো না, রক্তটা ধুয়ে নিয়ে চলে গেল। কেন আমাদের কেন জানালো না বাড়ির লোক, এত পরিবার কাউকে কেন ডাকলো না পুলিশ? আমার একটাই প্রশ্ন, যেই করুক, আমাদের এই পাড়াটার তো একটা বদনাম হয়ে গেল গলিটার, তাহলে কেন করলো না পুলিশ, কেন ডাকলো না? আমার নাম বাসন্তী ঘোষাল। আমরা মানে প্রচুর আতঙ্কে, আমাদের বাচ্চারা, আমরা আমাদের বাচ্চারা বিশেষ করে আমাদের স্বামীরাও রাত্রিরে বাড়ি আসে, তাহলে বলুন আমরা কি পরিস্থিতিতে আছি? আর আপনারা তুলে করবেন তাই বা কি? আপনারা এই ব্যবস্থাটা করে দেখুন। পুলিশের নিরাপত্তা নেই, পুলিশ কোনো নিরাপত্তা নেই এখানে, পুলিশ কে করবে? পুলিশের কোনো কর্ম নেই। পুলিশ এসে যখন ঢুকছিল পুলিশ কেন আমাদের ডাকলো না যে তোমাদের গলিতে দুটো মার্ডার হয়েছে? আমরা ভোরের বেলা কেন খবরটা পাবো? হ্যাঁ, পুলিশ কত টাকা ঘুষ খেয়ে আছে আপনি বলুন, কত টাকা পুলিশ ঘুষ খেয়েছে? হ্যাঁ, পুলিশের ঘরে যদি আজকের কেউ মা বোনের মতো পুলিশ কি করত? কালো হুর্দিটা কেন পরে আছে? ঘুরে ফেলা দি, ঘুরে ফেলা দি, কই হুর্দি উর্দি ঘুরে ফেলা দি। আমরা পুলিশ চাই না, যে পুলিশ আমাদের নিরাপত্তা দেয় না সেই পুলিশকে আমরা চাই না। ওয়েলকাম টু কে মল, আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কলিন গ্রুপ। K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now